বৃষ্টিপাত এবছর কম বঙ্গে, তারপরও স্বল্প বৃষ্টিতে ডুবছে রাস্তা, বেহাল রাস্তা নিয়ে নাজেহাল সাধারণ মানুষ। মালদার হরিশ্চন্দ্রপুর সদরের মানুষ রাস্তা সারাইয়ের আশার দিন গুনছেন গত পাঁচ বছর ধরে। মালদার হরিশ্চন্দ্রপুরের এই রাস্তাকে মানুষ জানেন লাইফলাইন বলে। নিত্যদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। হরিশ্চন্দ্রপুর সদর শহরের এই রাস্তার বেহাল দশা গত প্রায় পাঁচ বছর ধরে, দাবি স্থানীয় বাসিন্দাদের। তাদের আরও অভিযোগ, হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত যাওয়ার রাস্তা অত্যন্ত খারাপ, যাতায়াতের অযোগ্য রাস্তায় দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনা। রাস্তার অবস্থা একটু জল ধরে যাচ্ছে, কোনো গাড়ি চালা যাচ্ছে না, একটু জল বেশি আছে, গাড়ি চালা যাচ্ছে না, চলাফেরা মুশকিল হয়ে যাচ্ছে। এভাবে কেন করে চলাফেরা যাবে? দীর্ঘদিনের বেহাল রাস্তা নিয়ে সোচ্চার হয়েছে বিজেপি। তাদের অভিযোগ, কাটমানির অঙ্ক পরিষ্কার হয়নি বলেই তৃণমূল এই রাস্তা সারাচ্ছে না। বৃষ্টিতে রাস্তাতে একদম জল জমে আছে, মেয়েকে স্কুল থেকে নিয়ে যাচ্ছি, সবসময় কাজ করছে আর যেখানে পাচ্ছে না সেখানে কাজ করছে না। এই রাস্তাতে হয়তো কাটমানি পায়নি, এই জন্য রাস্তার কাজ করেনি এখনো। পাঁচ বছর হতে চললো কিন্তু রাস্তা এখনো পর্যন্ত। মালদার তৃণমূল নেতাদের দাবি, অচিরেই হরিশ্চন্দ্রপুর সদরের রাস্তা সারানোর কাজ শুরু হবে। অলরেডি ব্যাপারটা নিয়ে আমরা এসডিও এবং ডিএমএল লেভেলে কথা বলেছি এবং তৎক্ষণাৎ আমরা জানতে পেরেছি যে কয়েকদিনের মধ্যে কাজটা শুরু হবে। মানুষের পাশে টিএমসি ছিল, আছে, থাকবে, এবং অপর অপোজিশন পার্টি যেসব কথাবার্তা বলছে তাদের কোনো মূল্য থাকবে না, কারণ আমরা রাস্তাটা অলরেডি কাজ শুরু করে দেবো। বৃষ্টি কম হলেও রাজ্যের বহু এলাকার রাস্তা বেহাল, শাসক দলের গরিবসির কারণে ভুগতে হচ্ছে বহু মানুষকে, অভিযোগ ভুক্তভোগীদের। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, সময় কলকাতা।